আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি বিষয়ে জানতে চলেছি যে বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলিম হিসেবে জানা প্রয়োজন। প্রিয় ভাইরা, ইসলামে একজন মহিলার জন্য একসময় একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি কেন দেওয়া হয়নি, আসলে এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে আমরা আজকে জানব। প্রিয় ভাইরা, একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ যিনি একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন, খোলাখুলি বলেছিলেন যে পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোনো ধর্মে নেই। প্রিয় ভাইরা, পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ ইহুদি পেশাদার রবার্ট তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন, যার একমাত্র কারণ ছিল কোরআনে উল্লিখিত তালাকপ্রাপ্ত নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য 3 মাসের সীমা নির্ধারণের পেছনে রহস্য ও হিকমত সম্পর্কে যখন তিনি অবহিত হয়েছিলেন। প্রিয় ভাইরা, তার চোখে যখন এই আয়াতটি পড়েছিল, আল্লাহ তাআলা বলেন, তালাকপ্রাপ্তা নারীরা 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। সূরা আল বাকারা আয়াত 228। এই আয়াতটি একটি আধুনিক বিজ্ঞান ডিএনএ উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে প্রায় 62% পৃথক ও ভিন্ন থাকে। প্রিয় ভাইরা, আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মতো, যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে। অতএব বিবাহ বিচ্ছেদের পর পরেই যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করেন, তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক প্রোটিন তৈরি করে এবং মারাত্মক রোগ সৃষ্টি করে। গবেষণায় দেখা যায় যে প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে 32% থেকে 35% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায় এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে 67 থেকে প্রায় 72% ডিএনএ ধ্বংস হয়ে যায় এবং তৃতীয় মাসিকের পর 99.9% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। প্রিয় ভাইরা, একজন পতিতা অনেক মানুষের সাথে সক্ষম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে। প্রিয় ভাইরা, এজন্য বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো তার ইদ্দত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি, অর্থাৎ 4 মাস 10 দিন। এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এজন্য মহিলাদের ইদ্দত 4 মাস 10 দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, الَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ 4 أشهر و10 شهور। তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে 4 মাস 10 দিন বিরত রাখবে। সূরা আল বাকারা আয়াত 234। প্রিয় ভাইরা, এই সত্যের মুখোমুখি হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের 2টি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন। 1, আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন সেই সব নারীর ভ্রূণের মধ্যে তিনি মাত্র একজন স্বামীর ডিএনএ পান। 2, অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন তাদের ভ্রূণের মধ্যে একাধিক, অর্থাৎ 2 বা 3 জনের বেশি পুরুষের ডিএনএ পান। প্রিয় ভাইরা, অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান। তার স্ত্রীর মধ্যে 3টি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে, যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছিল এবং তার 3 সন্তানের মধ্যে কেবলমাত্র 1 জন সন্তানই ছিল তার নিজের, বাকিরা ছিল অন্য পুরুষের। প্রিয় ভাইরা, ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয় এবং এই বিষয়ে নিশ্চিত হন যে একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সতী।